হ্যাঁ, শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। অবশ্যই তোমরা ভালো আছো, সুন্দর আছো এবং সুস্থ আছো। তোমরা সবাই স্লাইডের দিকে লক্ষ্য রাখবে, স্লাইডে প্রত্যেকটা বিষয় সম্পর্কে বর্ণনা করা আছে এবং আমি এখান থেকে তোমাদের পড়ে পড়ে বুঝিয়ে দেব। সুতরাং স্লাইডের সবকিছু তোমাদের মনোযোগ দিয়ে লক্ষ্য রাখতে হবে। আমরা প্রথম স্লাইড দেখলাম, যেখানে তোমাদেরকে স্বাগতম জানানো হয়েছে, অর্থাৎ আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। এরপরে দেখো আমার পরিচয় আছে, আমার পরিচয় জানো তোমরা, সুতরাং আমরা পরের স্লাইডে চলে যাব। হ্যাঁ, কথা হবে না। হ্যাঁ, আমরা স্লাইডে কিছু চিহ্ন দেখতে পাচ্ছি নিচের। এই অনেকেই মিউট করনি, এই অনেকেই মিউট করনি, মিউট করো। নিচের চিহ্নগুলো লক্ষ্য করো তোমরা, কিছু চিহ্ন দেখা যাচ্ছে। হ্যাঁ বলো তো দেখি, এই চিহ্নগুলোর কি নাম, অর্থাৎ এই চিহ্নগুলো সম্পর্কে তোমরা কি কিছু বলো? বিরাম চিহ্ন, হ্যাঁ, ইয়েস, রাইট বলেছো, বিরাম চিহ্ন স্যার, বিরাম চিহ্ন স্যার, বিরাম চিহ্ন স্যার। হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে আমাদের আপনার কথা বোঝা যাচ্ছে না স্যার, আপনার কথা বোঝা যাচ্ছে। হ্যাঁ, আপনার কথা মাঝে মাঝে আটকে যাচ্ছে, একটু যাবে। তোমরা মিউট করো না কেন, মিউট করলে স্পষ্ট শোনা যাবে এবং ভিডিও স্যার একটু সবাইকে মিউট করে বলে। হ্যাঁ, সবাইকে মিউট করো, সবাই মিউট করো স্যার। এখানে কেউ যেন দাগ দিচ্ছে। হ্যাঁ, দাগ একজন দাগ দিচ্ছে, কেউ দাগ দিচ্ছে। এই শোনো, দাগের ব্যাপারে কিন্তু ডিসিশন হয়েছে, আমি রেকর্ডে রেকর্ড করছি। কে দাগ দিচ্ছ, নাম সহ স্ক্রিনে ভেসে উঠবে, আমরা সেটা বের করছি, কিন্তু তথ্য উদ্ঘাটন করা হয়েছে অলরেডি। তখন কিন্তু তার পড়াশোনা শেষ হয়ে যাবে এই স্কুলে। দাগটা তুলে ফেল, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমাদের আজকের পাঠ বিরাম চিহ্ন। স্যার আপনার কথা আটকে আটকে আসছে স্যার। আর যদি চিহ্ন, এই কথা বলো না তো একটু। জি স্যার, আপনার কথা বোঝা যাচ্ছে না, আপনার কথা বোঝা যাচ্ছে না। স্ক্রিনে তো শোনা দেখা যাচ্ছে, স্ক্রিনটা মনোযোগ সহকারে দেখো, একটু কথা একটু হবেই, নেটওয়ার্কের একটু প্রবলেম আছে, ঠিক আছে সব জায়গায়। হ্যাঁ, তাহলে বিরাম বা জ্যোতি চিহ্ন আমাদের আজকের পাঠ, বিরাম বা জ্যোতি চিহ্ন। তাহলে বিরাম বা জ্যোতি চিহ্ন পড়ে আমরা কি কি শিখতে পারবো? জ্যোতি বা বিরাম চিহ্ন কি তা বলতে পারবো, জ্যোতি বা বিরাম চিহ্ন ব্যবহার করতে পারবো, ঠিক আছে। তোমরা মনোযোগ দিয়ে স্লাইড গুলো দেখো, কথাগুলো একটু হতে পারে ওরকম নেটওয়ার্কের প্রবলেমের কারণে। হ্যাঁ, তাহলে আমরা দেখি জ্যোতি বা বিরাম চিহ্ন কি, অর্থাৎ কাকে বলে, কিভাবে চেনা যায়। হ্যাঁ দেখো, বিরাম শব্দের অর্থ বিশ্রাম বা থামা, বিরাম চিহ্ন বাক্যের অর্থ বোঝাতে, বাক্যের উচ্চারণ সুন্দরভাবে পড়তে এবং বাক্যের শুরু ও শেষ বোঝাতে সাহায্য করে। আমরা কথা বলার সময় মাঝে মধ্যে থেমে থেমে কথা বলে থাকি, মনের ভাব প্রকাশ করার ভঙ্গি যেমন, কখনো জিজ্ঞাসা, কখনো বিস্ময়, কখনো বা সামান্য বিরতি ইত্যাদি ক্ষেত্রে বিরাম চিহ্ন হয়। মনের ভাব স্পষ্ট রূপে প্রকাশ করার জন্য যেসব চিহ্ন কোথায় কতটুকু থামতে হয় বুঝাতে, তাদেরকে জ্যোতি বা বিরাম চিহ্ন বলে। হ্যাঁ, তাহলে সংজ্ঞাটা কি আছে, লেখার সময় বাক্যের কোন স্থানে কতটুকু থামতে হবে তা বুঝাবার জন্য যে চিহ্ন ব্যবহৃত হয় তাকে জ্যোতি বা বিরাম চিহ্ন বলে। হ্যাঁ, আমরা চলে যাব পরের স্লাইডে। হ্যাঁ, এখানে বিরাম চিহ্নের কিছু তালিকা দেয়া আছে, অর্থাৎ বিরাম চিহ্নের নাম, আকৃতি এবং কতটুকু সময় থামতে হয় সেই বিষয়গুলো এখানে আছে। যেমন কমা, তোমরা আকৃতি দেখতে পাচ্ছ, অল্প বিরতি বা এক বলতে যে সময় সেই সময়টুকু থামতে হয়, সেমিকলন, এক বলার দ্বিগুণ সময় থামতে হয়, দাড়ি বা পূর্ণচ্ছেদ, এটিও 1 সেকেন্ড থামতে হয়, সমাধিক চিহ্ন, এটি 1 সেকেন্ড বিরতি। ভালো শোনা যায় না, শুনো, শোনা না কেন, দেখো এই যে আমার পয়েন্টার দেখাচ্ছি না তোমাদের, পয়েন্টার তো দেখাচ্ছে। হ্যাঁ, বিস্ময় চিহ্ন, এটি 1 সেকেন্ড, কোলন, ড্যাশ। হ্যাঁ বলো বলো, কোলন ড্যাশ 1 সেকেন্ড সময়, ড্যাশও 1 সেকেন্ড, হাইফেন, থামার কোন প্রয়োজন নেই, ইলেক বা লোপ চিহ্ন, থামার কোন প্রয়োজন নেই। স্যার শোনা যাচ্ছে না, দেখো আমি বলতেছি স্ক্রিন দেখো, কথা মাঝে মাঝে আটকে যাবে, রেকর্ডিং করলে আটকে যায় সাধারণত, ঠিক আছে, নেটওয়ার্কের একটু প্রবলেম দেখা দেয়। ইলেক বা লোপ চিহ্ন, থামার প্রয়োজন নেই,
উদ্ধরণ চিহ্ন এটি এক উচ্চারণে যে সময় লাগে সেটুকু সময় থামতে হয় কিন্তু বা ডাবল দাঁড়ি এক সেকেন্ড এই চিহ্নটার ব্যবহার এখন আর নেই ব্রাকেট বা বন্ধনী চিহ্ন প্রথম ব্রাকেট দ্বিতীয় ব্রাকেট তৃতীয় ব্রাকেট এগুলোতে থামার কোনো প্রয়োজন নেই এই মিউট করুন এই যে দাগ দিলে একজন আবারও দাগ দিয়েছো দুষ্টুমি আছে ভালো এরপর দেখো হ্যাঁ তোমাদের যেটুকু হলো এর মধ্যে কিছু প্রশ্ন আছে এগুলো বাসায় তোমরা করবে যেমন দেখো বিরাম শব্দের অর্থ কি বিশ্রাম বা থামা বিরাম চিহ্ন কেন ব্যবহৃত হয় এগুলো আমরা জেনে আসলাম তাই না বাক্যের অর্থ স্পষ্টকরণের জন্যই এগুলো ব্যবহার হয়ে থাকে এই দাগটা তোলো যে দাগটা দিয়েছো ভদ্র ছেলের মতো তুলে ফেলো এরপর দেখো বিরাম বা যুতি বা ছেদ চিহ্নের ব্যবহার অর্থাৎ কোথায় কোন চিহ্নটি ব্যবহার হয় সেইগুলি এখানে দেয়া আছে এক নম্বর কমা বাক্য পাঠকালে যেখানে অল্প বিরতির প্রয়োজন সেখানে কমা ব্যবহৃত হয় যেমন সাদিয়া আতিয়া জান্নাতি ও ফয়সাল আজ স্কুলে যাবে এখানে সাদিয়া আতিয়া এখানে অল্প বিরতি দেয়া হয়েছে তারপর খ পরস্পর সম্বন্ধযুক্ত একাধিক বিশেষ্য বা বিশেষণ পদ একসঙ্গে বসলে সেসব পদটি ছাড়া বাকি সবগুলোর পরই কমা বসে যেমন সুখ দুঃখ আশা নৈরাশ্য প্রভৃতি এখানে সুখ দুঃখ একই বিশেষণ পদ পাশাপাশি বসেছে তাই একটির পর কমা ব্যবহৃত হয়েছে এরপর সম্বোধনের পরে কমা বসতে হয় সম্বোধন মানে কাউকে আহ্বান করা ডাকা যেমন আরিফ এই প্রশ্নটির উত্তর দাও যখন আমি কাউকে ডেকে বলবে আরিফ প্রশ্নটির উত্তর দাও তখন এই সম্বোধন পদটির পরেও কমা ব্যবহৃত হবে জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ড বাক্যের পরে কমা বসে যেমন যে মানুষ বিদ্যাহীন সে মানুষই নয় এখানে জটিল বাক্য সম্পর্কে তোমাদের ধারণা আছে একাধিক আবারও দাগ ডিস্টার্ব হচ্ছে হ্যাঁ জটিল বাক্য মানে একাধিক যৌগিক বা তোমার সরল বাক্য যুক্ত হয়ে যে বাক্য তৈরি হয় আবারও দাগ দিয়েছিলে আমরা কিন্তু আইডেন্টিফাই করতে পারো এখানে টাচ করা মাত্র তার নাম ভেসে উঠবে মাসের তারিখ বারের নাম ও সন একসাথে লিখতে কমা বসে যেমন 26 মার্চ মঙ্গলবার 2017 এখানে 26 মার্চ তারিখ মঙ্গলবার বার এবং 17 সাল এখানে কমা বসেছে তারপর উদ্ধরণ চিহ্নের পূর্বে কমা বসাতে হয় যেমন শিক্ষক বললেন এখানে কমা উদ্ধরণ চিহ্ন এটি পৃথিবী গোলাকার উদ্ধরণ চিহ্নের মধ্যে আছে 6 অর্থাৎ 6 নম্বর নম্বরের পরে কমা বসে যেমন 338/2 খ বাংলা বাজার ঢাকা তাহলে কমার ব্যবহার গুলো আমরা এখানে দেখতে পেলাম হ্যাঁ পরের স্লাইডে আমরা চলে যাব এরপর সেমিকোলন দুষ্টমি করোনা হ্যাঁ ঠিক আছে সেমিকোলন কমা অপেক্ষা বেশি এবং দাড়ি অপেক্ষা কম বিরতির প্রয়োজন হলে সেমিকোলন বসে যেমন আকাশটা আজ ভালো নয় খাতা ছাড়া বাহিরে যাওয়া যাব না ঠিক আছে আবারও দাগ এই যে দাগ উঠাও ভদ্র ছেলের মতো উঠাও ভদ্রতা বজায় রাখো আশ্চর্য বাবার আর একটা দাগ ঠিক আছে দিতে থাকো সমস্যা নাই দিতে থাকো বের করবো নি আকাশটা আজ ভালো না ছাতা ছাড়া বাহিরে যাব না হ্যাঁ এই বাক্যটির মধ্যে মিল আছে এই যে দুটি বাক্যের মধ্যে মিল আছে কিন্তু ছাতা ছাড়া বাহিরে যাব না কেন আকাশটা ভালো নাই সুতরাং দুটি বাক্যের মধ্যে মিল আছে এরকম মিল হলে বাক্য একসঙ্গে জুড়ে দিলে সেমিকোলন বসে তারপরে দাড়ি বা পূর্ণচ্ছেদ দাড়ির অপর নাম পূর্ণচ্ছেদ এই দাগটা তোলো আবার এখানে স্পট দিচ্ছ এই যে দাগ গুলো তোলো বাক্যের পরিসমাপ্তি বোঝাতে দাড়ি বা পূর্ণচ্ছেদ ব্যবহার করতে হয় অর্থাৎ দাড়ির অপর নাম পূর্ণচ্ছেদ পরীক্ষায় আসে কিন্তু এটি দাড়ির অপর নাম কি পূর্ণচ্ছেদ যেমন বাংলাদেশ কৃষি প্রধান দেশ এখানে থামা হয়েছে ঢাকা বাংলাদেশের রাজধানী এই আবারও দাগ দিয়েছ দাগ গুলো তোলো আমি গার্ডিয়ানদের আহ্বান করব গার্ডিয়ানদের কিন্তু তোমাদের পাশে বসানোর জন্য মেসেজ দেব মা বসো ডাকে ঠিক আছে এই যে দাগ দিচ্ছ এই যে দাগ দাগ গুলো তোলো ডিস্টার্ব হচ্ছে কিন্তু ক্লাসে আমি গার্ডিয়ানদের আহ্বান করবো গার্ডিয়ানদের স্টুডেন্ট পাশে বসার জন্য আহ্বান করবো মেসেজ হ্যাঁ বসার জন্য তাহলে দাগগুলো দিতে পারো সাউনি হচ্ছে স্যারের সাউন্ড কম এই ইয়া এটা ইয়া মাহি না
আমার আম্মু পাশে বসেই আছে। ওই যে এর আগে কথা বললো মাহি সম্ভবত। জি স্যার আমাদের সবার আম্মু পাশে বসে আছে। আপনি যে আম্মুকে ডাকতে বললেন স্যার তাই ডাকলাম। তুই মাহি তুই এই জি স্যার আমি মাহি। মিউট করো মিউট করো। মাহি ছেলেটা খুবই ব্যাদ। এরপর দেখো তোমরা বাক্যে কোনো কিছু জিজ্ঞাসা করা হলে বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে, যেমন তোমার নাম কি, এখানে প্রশ্ন করা হয়েছে তাই প্রশ্নবোধক চিহ্নটা বসেছে, ঠিক আছে। অর্থাৎ বাক্যে যখন কোনো কিছু প্রশ্ন করা হবে তখন প্রশ্নবোধক চিহ্ন বসবে। এই দাগটি এখনো উঠাওনি কে বাবা, তুমি দয়া করে দাগটি উঠে ফেলো, আবার বেশি দাগ দিয়েছ, দাগটা তুলে ফেলো। এরপরে দেখো হৃদয় আবেগ বা মনের আকস্মিক ভাব প্রকাশ করতে হলে পদের পরে বিস্ময়সূচক চিহ্ন বসে। বিস্ময়সূচক চিহ্ন, বিস্ময়সূচক চিহ্ন মানে আবেগ, তুমি যখন আশ্চর্য হয়ে যাচ্ছ কোনো কিছু দেখে, আশ্চর্য বোধ করছো, তখন এই চিহ্নটা ব্যবহার হয়। যেমন বাহ কি চমৎকার ফুল, এই ফুলটা দেখে তুমি আশ্চর্য হয়েছ, তাই এখানে কি বসেছে, বিস্ময়সূচক চিহ্ন বসেছে। আবারও দাগাচ্ছ, আশ্চর্য ব্যাপার। হ্যাঁ, এরপরে আমরা দেখি পরের স্লাইডে যাই। এবারে আসি কোলন চিহ্ন। এই যে কোলন চিহ্ন আমরা পূর্বেই জেনে এসেছি বা চিনে এসেছি, হ্যাঁ। এখন কোলন চিহ্ন কোথায় বসে আমরা সেগুলো জানব। একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোলন চিহ্ন ব্যবহৃত হয়। যেমন কাল তিন প্রকারে, যে তিন প্রকার এটি একটি অপূর্ণ বাক্য, এরপর এগুলো ব্যবহার হয়েছে, অতীত বর্তমান ও ভবিষ্যৎ। সুতরাং এই অপূর্ণ বাক্যটির পরে কোলন চিহ্ন বসেছে, এরকম অপূর্ণ বাক্য হলেই কোলন চিহ্ন বসবে, ঠিক আছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি ড্যাশ চিহ্ন। হ্যাঁ, যৌগিক ও মিশ্র বাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা তার বেশি বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাতে ড্যাশ চিহ্ন বসে, ঠিক আছে। যেমন আমি তো যাবই, তোমাকেও যেতে হবে, এখানে বলা হচ্ছে যৌগিক ও মিশ্র বাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা তার বেশি বাক্যের জন্য। হ্যাঁ, এটা যৌগিক বাক্য কিন্তু দুটি বাক্য আলাদা আলাদা, আমি তো যাবই তোমাকেও যেতে হবে, ঠিক আছে। হ্যাঁ, এই ধরনের বাক্য যখন একসঙ্গে যুক্ত হয়ে ব্যবহৃত হয় তখন কি বসে, এই দেশ দেশ চিহ্নটি বসে। দাগাদাগি করুন, এই দাগটা কিন্তু এখনো ওঠেনি, এই দাগ দুটো এখনো ওঠেনি। আমি আবারও প্রত্যাশা করছি তুমি দাগটি তুলে ফেলবে, যে দাগ দিয়েছো ভদ্র ছেলের মতো, দাগ দিয়ে খুব গর্ববোধ করার কোনো কারণ নাই এখানে, তুমি দাগ দিয়ে প্রমাণ করলে যে তুমি অভদ্র। হ্যাঁ, এরপর দেখো হাইপেন বা সংযোগ চিহ্ন। সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখাবার জন্য এবং দুটি শব্দকে একত্রে বোঝাতে হাইপেনের ব্যবহার হয়। যেমন তরুণ তরুণী, এখানে কি তরুণ ও তরুণী, এখানে দুটি শব্দ একত্রে বোঝাতে হাইপেন চিহ্ন ব্যবহার হচ্ছে। আবার বিলুপ্তি বা লোপ চিহ্ন। বিলুপ্তি মানে কি, কোনো থাকবে না এরকম কিছু বোঝাতে, কোনো কিছুর অভাব বোধ হচ্ছে এরকম বোঝাতে, ঠিক আছে, কোনো কিছু আউট বা নাই সেখানে এরকম বোঝাতে। এই যে আবারও দাগ দিয়েছ, আবারও দাগ দিয়েছ। কোনো বর্ণ বিশেষের লোপ বোঝাতে বিলুপ্ত বর্ণের জন্য এই চিহ্নটি ব্যবহার হয়, লোপ চিহ্ন দিতে হয়। যেমন হইল, এটা আসলে মূল শব্দ এবং এই বর্ণ সবগুলো বর্ণ মিলে যে শব্দটি এটাই হচ্ছে প্রকৃত শব্দ। যখন এই রশ্মি কাঠটা আমি এখানে রাখতে চাইব না তখন এখানে এই চিহ্নটা দিতে হবে, অর্থাৎ লোপ চিহ্নটা ব্যবহার করতে হবে। হইল হলো অর্থ একই, ঠিক আছে। আধুনিক কালে এই হলো এটাই বেশি ব্যবহার হয়, বুঝতে পেরেছ। হ্যাঁ, এরপর উদ্ধরণ চিহ্ন। বক্তার প্রত্যক্ষ উক্তিকে এ চিহ্নের অন্তর্ভুক্ত করতে হয়। যেমন সে বললো, অর্থাৎ সে সরাসরি বললো আমি আজ বাড়ি যাব না, সে যে বাড়ি যাবে না এটা সে সরাসরি বলেছে, এটা হচ্ছে কি উক্তি, প্রত্যক্ষ উক্তি। এরকম প্রত্যক্ষ উক্তি হলে সেটি কি হয়, উদ্ধরণ চিহ্নের ভিতরে রাখতে হয়, ঠিক আছে, বুঝতে পেরেছ নিশ্চয়ই। হ্যাঁ, এরপর আমরা
হ্যাঁ, ব্র্যাকেট বা বন্ধনী চিহ্ন আমরা এর আগে দেখে এসেছি যে তিনটি বন্ধনী চিহ্ন, প্রথম দ্বিতীয় এবং তৃতীয় ব্র্যাকেট। এই ব্র্যাকেট চিহ্নগুলো আসলে এগুলো মূলত বাংলা ভাষা ও সাহিত্যের ক্ষেত্রে খুব খুব কম ব্যবহার হয়। হ্যাঁ, বাক্যের মধ্যে ভিতরকার তার স্ক্রিন দেখতে পাচ্ছি না, স্ক্রিন দেখতে পাচ্ছ না কেন? দেখা যাচ্ছে তো বাক্যের মধ্যে ভিতরকার কোন অংশের অর্থে? জি স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ, অন্য কোন ভাবের অবতারণা করতে? হ্যাঁ শোনো, এবারে মিউট করে দাও সবাই। বাক্যের মধ্যে ভিতরকার কোন অংশের অর্থ স্পষ্ট করে বোঝাতে, অন্য কোন ভাবের অবতারণা করতে বা অর্থ প্রকাশ করতে বন্ধনী ব্যবহৃত হয়। যেমন তিনি ছিলেন সাতকানিয়া থানার অধিবাসী। হ্যাঁ, এখানে আমি আর একটা কথা বলে রাখি, এই প্রথম ব্র্যাকেটটাই আমাদের বাংলা ভাষায় ব্যবহার হয় যদি কোনো ভাব ব্যাখ্যা করার প্রয়োজন হয়। এই যে দাগ দিয়েছো, দাগ তুলে ফেলো, এই যে দাগটা, লাল দাগটা, এবং এই দুটা দাগ আর একটা দাগ, আরো কয়েকটা দাগ পড়লো, দাগ তোলো, অভদ্রতা করতে তোমাদের তো লজ্জাবোধ হওয়া দরকার, তাই না? স্টাডি, পড়াশোনা হচ্ছে এখানে, তাই না? সরি স্যার, আসসালামু আলাইকুম, কি খবর আপনার? হ্যাঁ ঠিক আছে, এরপর দেখো। হ্যাঁ এখানে আসসালামু আলাইকুম স্যার, এই কথা শোনো, কোন বেয়াদব ছেলে রে, সময় সালাম দেয়। তোমাদের যে বিষয়টি বোঝানোর চেষ্টা করছি যে প্রথম ব্র্যাকেট, এই ব্র্যাকেট ব্যবহার হয় সাধারণত আমাদের বাংলা ভাষা ও সাহিত্যে। হ্যাঁ, এই ব্র্যাকেটের ভিতর যে বিষয়টা থাকে সেটা ব্যাখ্যার প্রয়োজন হয়। আবারও দাগ দিচ্ছ, ছবি দেখলাম আমি এখনই একজনের, সম্ভবত ওই দাগ দিচ্ছ, বের করতে পারবো, অসুবিধা নাই, ঠিক আছে? এরপর দেখো, বর্তমান লোহা গড়া, এই শব্দটা পটল তোলা অর্থ অক্কা পাওয়া বা মারা যাওয়া। এই পটল তোলাটা বোঝা যাচ্ছে না, তাই ব্র্যাকেটে জন্য ব্র্যাকেট ব্যবহার করা হয়, আমরা বাগধারা পড়ার সময় লক্ষ্য করব। সুতরাং ব্র্যাকেট বন্ধনী চিহ্ন এই বিষয়ে বা এই ভাবটি স্পষ্ট করবার জন্য ব্যবহার হয়, অর্থাৎ কোনো কিছু ব্যাখ্যামূলক হলে সেটি ব্র্যাকেটের মধ্যে থাকে। এরপর দীপ্তু বা ডাবল দাঁড়ি, এই চিহ্নটির ব্যবহার বাংলা বাক্য, বাংলা কাব্য স্তবকে পূর্ণ অর্থ বোঝাতে দীপ্তু দাঁড়ি, এটা মধ্যযুগে ছিল। মধ্যযুগের আমাদের কবিতাগুলো যদি দেখি তাহলে দেখবে এই ডাবল দাঁড়ির চিহ্ন আছে, এই চিহ্নগুলো আছে। এগুলো আসলে কাব্য স্তবকে পূর্ণ অর্থ বোঝাতে দীপ্ত দাঁড়ি ব্যবহার, এই যে আবার দাগ দিয়েছ, ব্যবহৃত হয়। যেমন পাখি সব করে রও, প্রাতি পোহাইলো, কাননে কুসুম কুলি, সকলি ফুটিল, এই ভাবটা বোঝানোর জন্য এখানে স্টপ করে দেওয়া হয়েছে, মানে এইটুকু একটা ভাব কি স্পষ্ট হচ্ছে, এই এইটির ব্যবহার এখন আর নেই, ঠিক আছে? হ্যাঁ, এরপর দেখো কিছু দলীয় কাজের কথা বলা আছে, এগুলো দলীয় না, এগুলো তোমাদের বাসার কাজ, এই দাগগুলো তোলো। হ্যাঁ, বাসার কাজ, যেমন দেখো নেকড়ে রেগে গেল, সে বলল নেকড়ের মুখ থেকে তোমার ঠোঁট বের করে এনেছো, এটা কি তোমার সৌভাগ্য নয়? আবার তুমি পুরস্কার চাইছো, তোমাকে না খেয়ে ছেড়ে দিয়েছি, এটা কি তোমার পুরস্কার নয়? হ্যাঁ, এখানে চিহ্ন বসাতে বলা হয়েছে, অর্থাৎ এটাতে কোনো বিরাম চিহ্ন নাই, কিন্তু এই লাইনে আছে কি নাই, এটাতে আমরা চিহ্ন ব্যবহার করব। দেখো নেকড়ে রেগে গেল দাঁড়ি, সে বললো কমা, নেকড়ের মুখে তোমার ঠোঁট বের করে এনেছো, এটা কি তোমার সৌভাগ্য নয়? প্রশ্ন বলো, আবার তুমি পুরস্কার চাইছো, তোমাকে না খেয়ে ছেড়ে দিয়েছি, এটা কি তোমার পুরস্কার নয়? ঠিক আছে, অবশ্যই। এবারে তোমাদের কিছু প্রশ্ন, তোমাদের জন্য কিছু নৈমিত্তিক প্রশ্ন এখানে দেওয়া আছে, তোমরা স্ক্রিনশট দিয়ে লেখো, আমি উত্তর সব দিচ্ছি। বিরাম চিহ্নের অভাবে কি অসুবিধা হয়? ডাকটা মিশাতে বলেন স্যার, এ ডাক দিলে কেন? দেখা যাচ্ছে না, দাগের জন্য স্ক্রিনশট দিতে পারবো না,
কেন কই দাগ দাগ নাই এই যে এই দাগটা এই প্রথম থেকে আছে কে দিয়েছে সে নিজেও হাতে আর তুলতে পারছে না এর কারণে অসুবিধা নাই তারপরে দেখো বাক্যে কমা থাকলে কতক্ষণ থামতে হয় আমরা করে এসেছি বলতো কতক্ষণ থামতে হয় কি বলতে পারো বাক্যে যদি কমা থাকে কতক্ষণ থামতে হয় মাত্র এক সেকেন্ড না দুটো সময় লাগে সম্বোধন করলে কোন চিহ্ন বসে বলতে পারো কেউ আচ্ছা ঠিক আছে আমি তোমাদের সহযোগিতা করছি কমা বসে ঠিক আছে সম্বোধন পদের পর কমা বসে এরপরে তোমার বাড়ির কাজ নেবে একটু জ্যোতিবা বিরাম কি লিখে আনবে এটা একটু লিখতে হবে যে জ্যোতিবা বিরাম চিহ্নের প্রয়োজনীয়তা আছে কি নাই ঘরে জ্যোতিবা বিরাম চিহ্ন কেন আমরা ব্যবহার করব এর প্রয়োজনীয়তা আছে না এই প্রয়োজনীয়তাটা তোমাদের বাসার কাজ থাকলো ঠিক আছে জি স্যার বাসার কাজ আছে করবে হ্যাঁ জি স্যার মানে এই ডাকটা তোলো স্যার আরেকবার বলেন স্যার দাগের কারণে স্যার হ্যাঁ জ্যোতি বা বিরাম চিহ্নের প্রয়োজনীয়তা কি লিখে আনবে হ্যাঁ ঠিক আছে এটা বাসায় তোমরা করবে নিজের মতো করে লিখে কই দিব লিখে রাখবে স্কুল শুরু হলে তখন কই দিবা বুঝতে পারবা ঠিক আছে এ আবারও ডাক দিচ্ছ আসসালামু আলাইকুম স্যার ঠিক আছে আজকে ক্লাসে যুক্ত হওয়ার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো ঘরেই থাকো জি স্যার স্যার খবর আমার একটু ভালো নাই তোমার চাকরি চাকরি আছে নাকি চাকরি এই মার টোকায় কি খবর তো কে রে এরা নাই টোকায় চাকমান হলে তো মানুষ এটা খুবই বেদক হ্যালো খবর তো খবর গঙ্গা আরে খবর ভালো তোর আইডি হ্যালো